তথ্য প্রযুক্তির অপরিসীম উন্নয়নের যুগে ভাষা শিক্ষা গ্রহণ হয়েছে সহজতর। একজনের কাছে অন্যের ভাষা আর দুর্বোধ্য নেই, সত্যিকার অর্থে ভাষার আর কোনো গণ্ডি বা সীমানা নেই, ভাষা আর যোগাযোগের প্রতিবন্ধক থাকছে না। প্রযুক্তির বদৌলতে ভাষা শিক্ষা আনন্দের বিষয় হয়ে উঠেছে। যেমন করে ভাষা শিক্ষাকে উপভোগ্য করে তুলেছে ডুওলিঙ্গো, এটি ভাষা শিক্ষার একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। 2009 সালে এই জনপ্রিয় অ্যাপটি তৈরি করেন লুইস ভন আন ও সেভেরিন হ্যাকার। ভন অ্যান ডুওলিঙ্গোর প্রধান নির্বাহী। বিবিসির তথ্য অনুযায়ী বর্তমানে এই অ্যাপের মাধ্যমে প্রায় 300 মিলিয়ন মানুষ ভাষা শিখছে, ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষা শিক্ষার অ্যাপ। শুরু থেকে এখন পর্যন্ত ডুওলিঙ্গো 38টি ভাষার মোট 106টি কোর্স চালু করেছে। 42 বছর বয়সী ভন অ্যানের জন্ম গুয়েতেমালায়। 1996 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। এই অ্যাপের মাধ্যমে তিনি এখন কোটিপতি। ডুওলিঙ্গোর বার্ষিক আয় 36 মিলিয়ন মার্কিন ডলার। এখানে কাজ করছেন 200 কর্মী। আব্দুস সালাম, প্রথম আলো।